হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা সোয়াল। তো আজকে আমি নো মেকআপ মেকআপ লুক ট্রাই করলাম। তো তোমরা এটা যে কোনো অফিসে বা কলেজে ট্রাই করতে পারো, আর স্টুডেন্টরা অবশ্যই ট্রাই করতে পারো। তো যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা, তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো, আর নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে। আর তো কী কী প্রোডাক্ট আমি ইউজ করলাম, আর এখানে আমি কোনো ফাউন্ডেশান ইউজ করিনি, তো তোমরা দেখো আর লাস্ট অবধি দেখো ভিডিওটা। তো সো গাইজ, আমি মেকআপটা স্টার্ট করছি। তো প্রথমে আমি এখানে একটা ক্রিম ইউজ করে নিচ্ছি, আর তোমরা চাইলে এখানে সানস্ক্রিমও ইউজ করতে পারো ক্রিমের পর। তো আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে, তারপর আমি এখানে কোনো প্রাইমার ইউজ করছি না। তো আমি একটু ফিক্সার অ্যাপ্লাই করে নিলাম। তো আজকে আমি কোনো ফাউন্ডেশন ইউজ করছি না, তো আমি এখানে বেবি ক্রিম একটু অ্যাপ্লাই করছি, খুব বেশি অ্যাপ্লাই করব না। আর আমি একটু গলাতেও ইউজ করে নিলাম, দেন আমি এটা ব্লেন্ড করে নেব। তো আমি এখানে ব্রাশের সাহায্যে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তো এই মেকআপটা তোমরা যে কোনো স্কুল, গার্লস বা কলেজে করে যেতেই পারো। তারপর আমি পাউডার দিয়ে সেট করে নিচ্ছি। পুরো ফেসটা আর নেকটা আমি ভালো করে পাউডার দিয়ে সেট করে নিলাম। তো আমি এখানে মেবলিনের লিপস্টিকটা ইউজ করব। ব্লাশ খুব হালকা হাতে আমি অ্যাপ্লাই করছি, তো নোজ আর একটু অ্যাপ্লাই করে নিলাম, তারপর সেটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো আমি সেম মেবলিনের লিপস্টিকটা আইয়ের চোখের ওপরও একটু লাগিয়ে নিলাম, যাতে দেখতে একটু সুন্দর লাগে। যারা তোমরা অফিসেও যাও তারাও এই মেকআপটা ট্রাই করতে পারো। খুব লাইট মেকআপ, যেহেতু আমি কোনো ফাউন্ডেশন কনসিলার ইউজ করিনি, একটু ব্লেন্ড করে নিচ্ছি। আর আমি এখানে কোনো আইলাইনার ইউজ করছি না, চাইলে তোমরা আইলাইনারও ইউজ করতে পারো। তারপর সেটা আমি একটু স্মাচ করে নেব ব্রাশের সাহায্যে। তারপর আমি সেম কাজলেরটা ভালো করে হাতে লাগিয়ে নিয়ে সেম ওই আইব্রোটা আমি ব্রাশের সাহায্যে একটু কম করে নিলাম। তারপর আমি ব্রাশের সাহায্যে যেটা আমি হাতে কাজলটা লাগিয়েছি সেখান থেকে নেব, আর আইব্রোটা আমি ড্র করে নেব। তো তোমরা এই ট্রিকটাও ইউজ করতে পারো। আর মেকআপটা খুবই, মানে যে মেকআপ মেকআপ লুকটা আমি ট্রাই করেছি, এখানে আমি খুব কম প্রোডাক্টই ইউজ করেছি। তারপর আমি একটু ব্রাশে লাগিয়ে
ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি একটু মাসকারার মতো ইউজ করার চেষ্টা করলাম। তারপর একটা হালকা কালার দিয়ে আমি একটু হাইলাইটার করলাম, অ্যাপ্লাই করলাম। তোমাদের কাছে যে কোনো প্যালেটে দেখবে, যদি কোনো শিমারি শেড থাকে গোল্ডেন বা সিলভারের, তো আমি সেটা একটু অ্যাপ্লাই করে নিয়েছি। তো দেন আমি রেডি। তো এবার ভিডিওটা অবশ্যই জানিও কেমন হয়েছে। সো বাই।